হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা দেখব রম্বসের একটি কোণ এবং একটি বাহুর দৈর্ঘ্য দুটোই দেয়া থাকলে আমরা কিভাবে রম্বসটা আঁকতে পারব সেটা দেখব। দেখো রম্বসের প্রথমেই আমরা একটি বাহু এঁকে নিব। এখানে একটি বাহুর দৈর্ঘ্য দেয়া আছে 4 সেন্টিমিটার। তাহলে আমি 4 সেন্টিমিটার মেপে নিচ্ছি। দেখো 0 থেকে 4 পর্যন্ত এখানে সেন্টিমিটারের দাগ বরাবর একটি রেখা এঁকে নিয়েছি। তারপর দেখো 60 ডিগ্রি কোণ আঁকবো। 60 ডিগ্রি কোণ আগের ভিডিওগুলোতে তোমরা দেখেছ। তারপর আমি আর একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে ক্রসটা আছে সেটা বি বরাবর বসিয়ে নিব। বসানোর পর আমরা এই যে বিসিএল লাইন বরাবর এই চাদার লাইনটা আমরা সমান করে নিব। সমান করে নেওয়ার পর 60 বরাবর আমরা একটা ডট দিব। 60 বরাবর ডট দিয়ে বি এবং এই ডটটা যোগ করে দিলাম। যোগ করে দেওয়ার পর আমার 60 ডিগ্রি কোণ আঁকা হয়ে গেল। এখন আমি বাকি 3টি বাহু এঁকে নেব। এখানে দেখো বিসি এর দৈর্ঘ্য নিয়ে নিয়েছি, এরপর একটা বৃত্তচাপ এঁকেছি এবং এটাকে নাম দিয়ে দিয়েছি এ। তারপর দেখো সি বিন্দুতে একই দৈর্ঘ্য নিয়ে একটা বৃত্তচাপ, আবার এ বিন্দুতে একই দৈর্ঘ্য নিয়ে আরেকটি বৃত্তচাপ। এবং একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, এই যে মাপটা নিলাম এটা যেন বড় ছোট হয়ে না যায়, অর্থাৎ এটা যেন এভাবে নড়ে না যায়। তোমরা অবশ্যই এনশিওর করবে যে তোমার কম্পাসটি আসলেই লুজ না, খুব একটা লুজ যেন না হয়, একটু যেন বড় ছোট করতে একটু যেন কষ্ট হয়। তাহলে আমরা পেয়ে গেলাম ডি বিন্দু। ডি বিন্দু পেয়ে গেলে আমরা সিডি যোগ করে দিব। সিডি যোগ করে দিলাম, তারপর এডি যোগ করে দিলাম। যোগ করে দেওয়ার পর এটা দেখো আগের মতোই কর্ণগুলো যোগ করে দিব এবং এই কোণটা চিহ্নিত করে দিলাম। এখানে একটা ছোট্ট বৃত্তচাপ এঁকে 60 ডিগ্রি কোণ লিখে দিলাম, আর এখানে আমরা 4 সেন্টিমিটার লিখে দিলাম, কারণ আমার বাহুর দৈর্ঘ্য কিন্তু দেয়াই ছিল 4 সেন্টিমিটার। তাহলে এখন আমরা ছোট্ট একটা বর্ণনা দিব। বর্ণনাটা দেখো, বর্ণনা হচ্ছে চিত্রে এবিসিডি একটি রম্বস, অর্থাৎ এটা চতুর্ভুজটা আসলে কি বা চিত্রটা আসলে কি সেটা আমরা লিখলাম। যার আমরা জানি রম্বসের প্রত্যেকটা বাহু সমান, যার এ বি সমান, বি সি সমান, সি ডি সমান, ডি এ সমান 4 সেন্টিমিটার। তাছাড়া আগের ভিডিওতেও দেখেছ কোন দুটোকেও আমরা লিখব, কোন সমান হচ্ছে বি সমান ডি, অর্থাৎ বিপরীত কোণগুলো পরস্পর সমান হওয়ার কারণে বি যেহেতু 60 ডিগ্রি তাহলে ডি কোণটাও 60 ডিগ্রি হবে, সেটাই লিখে নিয়েছে বি সমান ডি সমান 60 ডিগ্রি। আর বৈশিষ্ট্য তোমরা আগের ভিডিওতেই পাবে, বৈশিষ্ট্যগুলো আমি এখানে আর লিখছি না। এবং অসংখ্য ধন্যবাদ সবাইকে, তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং কমেন্ট করবে, প্রয়োজনে যে কোনো তথ্য জানতে আমাকে কমেন্ট করবে।